আজকে আমরা এখন এসডিওর কাছে যাব ডেপুটেশন দিতে এবং পরিযায়ী শ্রমিকদের সমস্ত তথ্য প্রকাশ করতে হবে এই সরকারকে এই দাবি দেওয়া নিয়ে এবং সমবেতন সমমর্যাদায় সমবেতন আরও এছাড়াও যে সরকারি জায়গাগুলো ফাঁকা রয়েছে সেখানে পূরণ করতে হবে সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আমরা এখন এসডিও সাহেবের কাছে যাব আমাদের এনএফটির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম ভারত মাতা কি আজকে আমরা এনএফআইটিইউ ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি অমিয় সরকারের নির্দেশে আমরা সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সাবডিভিশনে এসডিওর কাছে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি আমাদের 10 দফা দাবিতে এবং আমরা ব্যারাকপুরেও আজকে জমা দিলাম আপনারা দেখলেন আমরা এসডিও সাহেবকে বললাম যে আমাদের দাবি দেওয়াগুলো যথাযথভাবে যাতে মান্যতা রেখে সঠিকভাবে সেইভাবে কাজ করা হয় এবং আমাদের দাবি দাওয়াগুলোর প্রতি যেন নজর দেওয়া হয় পরিযায়ী শ্রমিকদের নামগুলো নথিভুক্ত করতে হবে যদি নাম নথিভুক্ত না করা হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে যে সাবসিডি বা তাদের জন্য যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো দিতে পারছে না পরিযায়ী শ্রমিকদের লিস্ট বানাতে হবে পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে তারা যাতে আর বাইরে বারবার গিয়ে ঘুরে ঘুরে এরমভাবে না আসে যত কলকারখানা চটকলগুলো আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ আছে সেগুলোকে খোলার ব্যবস্থা করতে হবে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না